মোহাম্মদ রাকিবুর রহমান ফাহিম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসম্পাদক। নিউ মার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, এমন অভিযোগ উঠেছিল এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এবার মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার এই ছাত্রলীগ নেতার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 28 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে শাহবাগ থানায় এই মামলা করেছিলেন মেয়রের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, গত 27 এপ্রিল ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে কে বা কারা ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের নামে আপত্তিকর ও মানহানিকর মিথ্যা বক্তব্য সম্বলিত ভিডিও ও কন্টেন্ট প্রচার করে। এর মধ্যে মোহাম্মদ রাকিবুর রহমান ফাহিম নামে আইডি থেকে বাংলাদেশ টাইমস নামের একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ারও করা হয়। ওই মামলায় রবিবার মোহাম্মদ রাকিবুর রহমান ফাহিমকে রাজধানীর বংশালের নাজিরা বাজার এলাকা থেকে গ্রেফতার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। পরে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে সোমবার তাকে আদালতে তুলে 7 দিনের রিমান্ডের আবেদন করেন সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্সপেক্টর এস এম শাহজালাল। তবে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ বিষয়ে ইন্সপেক্টর এস এম শাহজালাল জানিয়েছেন, মামলায় ফাহিমকে আসামি করা হয়েছে, তবে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ফাহিমকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য বের করা হবে। রিমান্ড শেষে আগামী বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। 18 এপ্রিল রাত 12টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা মুখোমুখি হয়। প্রায় 2.5 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও 19 এপ্রিল সকাল 10টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এই ঘটনায় উভয় পক্ষের 1/2 শতাধিক আঘাত পান। এই ঘটনায় 2 জন চিকিৎসাধীন অবস্থায় পরপারে চলে যান, তাদের একজন ডেলিভারি ম্যান, অন্যজন দোকান কর্মচারী। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা করে। 2 মামলায় নিউ মার্কেটের ব্যবসায়ী কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থী সহ মোট 1200 জনকে আসামি করা হয়। এছাড়া এ ঘটনায় পরপারে চলে যাওয়া নাহিদের বাবা মোহাম্মদ নাদিম হোসেন ও মুরসালিনের ভাই নূর মোহাম্মদ বাদী হয়ে নিউ মার্কেট থানায় 2টি মামলা করেন। এই 4 মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় 1400 জনকে।